বাবা মা হারা হতে হবে আর কত সন্তানকে। বনগায় ট্রাক দুর্ঘটনায় মায়ের মৃত্যুর পর উঠেছে এই প্রশ্ন। ফের মাহারা ক্লাস টু এর ছাত্রী। আর কত প্রাণ গেলে তবে থামবে এই মৃত্যু মিছিল, আর কত সন্তানকে বাবা মা হারা হতে হবে। মঙ্গলবার সকালে ট্রাক উল্টে মহিলার মৃত্যুর পর এই প্রশ্ন উঠেছে শহর জুড়ে। এদিন সকালে মেয়েকে স্কুলে দিয়ে ফেরার পথে বনগাঁ এক নম্বর রেলগেটের কাছে যশোহর রোডের ওপর দিয়ে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারান বনগাঁ সুভাষপল্লী এলাকার বাসিন্দা লক্ষ্মী বিশ্বাস। জানা গেছে পেট্রাপোলগামী একটি পণ্যবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। সে সময় ওই এলাকা দিয়ে সাইকেল চালিয়ে ফিরছিলেন লক্ষ্মী। ঘটনায় সাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। গুরুতর জখম হন লক্ষ্মী দেবী। খবর পেয়ে বনগাঁ থানার পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহতকে বনগাঁ হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেবার পর চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালে দাঁড়িয়ে মৃতার এক আত্মীয়া জানান, রোজই ও যায়, কিন্তু বরের মতো বাড়ি নেই বলে ও যায়, ওই দিয়ে আসে, ও নিয়ে আসে। এই কদিন ছুটি ছিল, আজকে স্কুল সবে শুরু হয়েছে, আজকে ডিউটি। সকালবেলা ও পড়েছিল, তারপরে কেউ নাকি ধরছিল না, তারপরে ওখান থেকে কে মনে হয় ওর মোবাইল ছিল, সেখান থেকে ফোন করেছে, যার নাম্বার প্রথমে ছিল ওর এক বোনের কাছে, ওর বোন তারপরে বাড়ি ফোন করে জানালো। ওইখানটায় তো প্রায় অ্যাক্সিডেন্ট হয়, ওই আমাদের সুভাষপল্লির ভর্তি ওখানে। জানা গেছে লক্ষ্মীদেবীর মেয়ে বনগাঁ কুমোদিনী প্রাথমিক বিভাগে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। মেয়েকে স্কুলে দিয়ে বাড়িতে ফিরছিলেন তিনি। প্রতিদিনের মতো মেয়েকে স্কুলে ছেড়ে বাড়ি ফিরছিলেন। মেয়ের সাথে এটাই যে শেষ দেখা সেটা ভুনাক্ষরেও বুঝতে পারেননি তিনি। সুভাষপল্লীর বাড়িতে গিয়ে এদিন দেখা যায় শোকে পাথর হয়ে গিয়েছেন বাড়ির লোকসহ প্রতিবেশী সকলেই। মৃতার দেওর বলেন, পুঁতে পড়ে কুমোদিনীতে, হ্যাঁ রোজই নিয়ে যায়, হঠাৎ করে ওই আহার সময় লড়িতে অ্যাক্সিডেন্ট করেছে। দাদাকে ফোন করেছিল, ফোন করেছিল আমার বড় বৌদির কাছে। ওনার স্বামী কোথায় আছে? না, স্বামী গেছে ব্যাঙ্গালোরে কাজে। সন্তান কটা? একটাই? দুটো, একটা হচ্ছে 9 মাস বয়স আর একটা হচ্ছে ওই পুঁতে পড়ে। মৃত লক্ষ্মীদেবী কচুরিপানা শিল্পী হিসাবেও কাজ করতেন বলে জানা গিয়েছে। ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ। ঘটনার পর অনেকেই দাবি তুলেছেন রাস্তা চওড়া হোক, অনেকেই দাবি তুলেছেন প্রশাসন শহরের বুকে ট্রাক চলাচলের ক্ষেত্রে নির্দিষ্ট সময় বেঁধে দিক, তাহলে হয়তো অচিরেই চলে যেতে হবে না লক্ষ্মীদের, বাবা মা হারা হতে হবে না আর সন্তানদের। বউটা ওই স্কুলে বাসা দিয়ে বাড়ি যাচ্ছে, তারপরে ও সাইডে হয়তো ওই ড্রাইভার তো পুরো ঘুমেছিল বলে ঘুমেছিল, এখন মহিলাটা তো রাইট সাইডে যাচ্ছে, তো এই সাইডে রং সাইডে কী করে আসবে এটাই তো আমরা সম্পূর্ণ ড্রাইভারের মানে একেবারে মনে হয় মদ খেয়ে কি একেবারে ঘুমিয়েছিল, যখন পড়ে গেছে তখন মনে হয় উঠে। আর জমকালে গাড়ি যাই যাতায়াত করছে সকালবেলায়, যাতায়াত করার পরে দেখি হঠাৎ করে গাড়িটা এদিকে আসছিল, আজকে ওদিকে ঢুকে গেল, আর ওদিকে একটা মহিলা আসছিল, গাড়িটা পাল্টে খেয়ে গেল, মহিলা তলায় পড়ে গেল 6:30 নাগাদ। হ্যাঁ, আচমকা ঢুকে গেল ওদিকটায়, স্টেম স্টেম হয়েছে না, ঘুমের ঝুলে যাওয়া গাড়িটা এরকম হবে। হ্যাঁ, রাত্র দিনভর তো সারাদিনই চলে, ট্রাক বাস লরি সবই তো চলছে সারাদিন, রাস্তাঘাটটা জাম হয়, যার জন্য তো খুব অসুবিধা হয়ে গেছে। সব্যসাচীর সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগাঁ শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।